টানা আট মাস পর ক্রিকেট টুর্নামেন্ট, তাও আবার নিজেদের রংপুরের মাটিতে। ক্রিকেট পাগল সানজিদা সোভানারা কি পারে এমন ডাক উপেক্ষা করতে? সতীর্থদের প্রেমের টানে গাইবান্ধা থেকে ছুটে আসেন পিঙ্কি টুম্পাও। খেলার লোভ সামলাতে না পেরে জাতীয় দলের সাবেক অধিনায়ক জেসিও যোগ দেন তাদের সাথে। অনেকদিন পর মাঠে ঘাসে ফেরার উচ্ছ্বাসটা প্রকাশ পেল টাইগ্রেসদের ঝড়ো ব্যাটিংয়ে। অনেকদিন পর ব্যাটিং করে খুবই ভালো লাগছে, আর আমাদের মেয়েরা যারা আছে জুনিয়র, ওরা সবাই অনেক ভালো এনজয় করছে খেলাটাকে। আমরা জাস্ট এনজয় করার জন্য খেলাটা খেলতেছি, আর হচ্ছে অনেকদিন পর মাঠে এসে কীভাবে নিজেকে আবার তৈরি করা যায় যে সেটাই আর কি চেষ্টা। আমিও যখন ফার্স্ট শুনলাম এই টুর্নামেন্টটা হতে যাচ্ছে, বা আমার তখন থেকে একটা নিজে থেকে যেন অনেকদিন হয়ে মাঠে ফিরছে পাচ্ছি না, এটা একটা টুর্নামেন্ট খেলতে পাচ্ছি, তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এবং আমার সবচেয়ে বেশিরভাগ যেটা ভালো ছিল যে আমরা সবাই একসাথে হব, সবাই সবাইকে দেখব। আর আমাদের তো এরকম না যে আমরা ক্রিকেটটাকে হারাই ফেলছি, আমরা সবাই ফিটনেসের মধ্যে ছিলাম, তো এটা একটা এক্সপিরিয়েন্স, একটু মজার খেলা। তো এর জন্যই আসছে যে কার কোথায় কী অবস্থান দেখা, এবং নিজেদের সাথে একটা টুগেদার হওয়ার জন্যই আসছে। এবং খেলায় তো আমরা আসলে অনেকদিন ধরেই ফিরতে চাই, এটা আসলে সেভাবে তো মানে খুব বড় কিছু নয়, বাট আমরা আসলে যারা ছিলাম তারা নিজেরাই ঠিক করেছে যে আমরা এই ম্যাচ খেলবো, এবং সেটা যথেষ্ট আমার মনে হয় যে করোনার যে সিকিউরিটিগুলো আছে সেগুলো নিয়েই আসলে আমরা সেটা করছি। সো খেলায় ফেরা আমরা তো অনেকদিন ধরেই চাইছিলাম একসাথে প্র্যাকটিস করাটা, আমরা আসলে ঢাকায় তো ধরেন সেরকম মাঠ পাই না, সো এর জন্য রংপুরে আসা আর কি, এখানে মাঠে প্র্যাকটিস করতে পারছি এবং সবাই একসাথে ম্যাচ খেলতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় অনুভূতি। টেলিভিশনের পর্দার বাইরে প্রথমবারের মতো সামনাসামনি দেখা, দেশ বিদেশে সুনাম বয়ে আনা সেরা খেলোয়াড়দের সান্নিধ্য অনেকটাই অনুপ্রেরণার বললেন আগামীর নারী খেলোয়াড়রা। এখান থেকে অনেক কিছু আমাদের শেখা আছে, তাদের বডি মুভমেন্ট থেকে শুরু করে ব্যাটিং পর্যন্ত সব এ টু জেড আমাদেরকে ভালো লাগে, আর আমরা সেটা করার চেষ্টা করি। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু রানিং প্লেয়াররা যারা ন্যাশনালের সিনিয়ররা পুরা সবাই আসছে, তাদের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে। আর যেহেতু একটা কোভিড-19 জন্য টোটালি আমরা ক্রিকেট থেকে দূরেই ছিলাম, খেলাধুলা থেকেও দূরে ছিলাম, আবার কামব্যাক করছি সবাই, ইনশাল্লাহ ভালো করবো, ভালো কিছু শেখার চেষ্টা করবো। ন্যাশনাল টিমের প্লেয়ারদের এগেনস্টে খেলার কিন্তু জুনিয়ররা বেশি এনজয় করে, কারণ তাদের উইকেট বলেন বা তাদের একটা ক্যাচ ধরতে পারা কিন্তু আমাদের জন্য এটা অনেক বড় পাওনা, বা একটা আমরা ইন্সপায়ার হলাম যে না ঠিক আছে আমি ধরতে পারছি, মানে ইন ফিউচার আমরা আরও ভালো করবো, তো অবশ্যই এটা আমাদের জন্য পজিটিভ সাইড। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো টুর্নামেন্টের আয়োজন করে দেশের একমাত্র নারী ক্রিকেট একাডেমি ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে মেয়েদের খেলার মাঠে ফেরাতেই এমন আয়োজন বললেন উদ্যোক্তা। প্লেয়াররা যেহেতু অনেকদিন থেকে খেলাধুলার মধ্যে নাই, তো তাদেরকে খেলাধুলার মধ্যে আনা এটা হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির। সবাইকে তো নিয়ে আসা সম্ভব না, তবে আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব কয়েক সকলকে একতা করার জন্য, আর তারা যেন ডিপ্রেশনটা কাটিয়ে ওঠে, আর তারা যেন আবার ক্রিকেট মাঠে ফিরে আসে, কারণ ছেলেদের তো খেলা শুরু হয়ে গেছে, মেয়েদের তো এখনও হয়নি। তো একাডেমির এক বছর পূর্তি সাথে মেয়েদের এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার টুর্নামেন্টে রংপুরের হয়ে মাঠে নামেন জাতীয় নারী দলের সানজিদা ইসলাম ও সুভানা মোস্তারি। গাইবান্ধার হয়ে খেলেছেন ফারজানা হক পিঙ্কি ও টুম্পা। লালমনিরহাট জেলার হয়ে খেলায় অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাথিরা জাকির জেসি আর দিনাজপুর থেকে তমালিকার দল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।